আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে সমাজ মাধ্যমে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন প্রান্তের মানুষ জড়ো হতে থাকেন। এদিকে অনুমতি না থাকায় গতকালই নবান্ন অভিযানকে অনুমতিহীন বলে জানিয়ে দেয় রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। আন্দোলনকারীদের আটকাতে কোমর বেঁধে প্রস্তুত ছিল পুলিশও। বেলা গড়াতেই নবান্ন অভিযানকে ঘিরে একেবারে তুলকালাম কাণ্ড। পুলিশ ও মিছিলকারীদের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ। জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে এগিয়ে আসেন আন্দোলনকারীরা। ব্যারিকেডের আগে তাদের থামতে বলা হয় কর্তব্যরত পুলিশের পক্ষ থেকে, কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। ব্যারিকেড ভাঙতেই পাল্টা লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল। কোনা এক্সপ্রেসওয়ে, হাওড়া ব্রিজ, সাঁতরাগাছি বিভিন্ন এলাকায় তুমুল অশান্তির খবর মিলেছে। বিক্ষোভকারীদের হঠাতে জলকামান ব্যবহার করে পুলিশ। মিছিলকারীদের ছোড়া ইটের আঘাতে জখম হয়েছেন হাওড়া এলাকার এক র্যাফের জওয়ান। মাথা ফেটে গিয়েছে চণ্ডীথলা থানার এক আধিকারিকের। এদিন প্রথম সাঁতরাগাছি এলাকায় ব্যারিকেড ভাঙতে শুরু করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। হাওড়া ব্রিজ এলাকায় আন্দোলনকারীদের সরাতে জলকামান ব্যবহার করা হয়। প্রসঙ্গত নবান্ন অভিযানের কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়। কার্যত দুর্গে পরিণত করা হয় নবান্ন চত্বর। নজরদারি চালাতে ড্রোন ও সিসি ক্যামেরার ব্যবস্থাও করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড, গার্ডরেল দিয়ে রাস্তা আটকানো হয়েছিল, কিন্তু আন্দোলনকারীদের সমবেত চেষ্টায় ভেঙে যায় গার্ডরেল। বেলা 3:30 পর্যন্ত এই প্রতিবেদন তৈরি করার সময় অবধি যথেষ্ট অশান্তি চলছে বলেই খবর মিলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।